আমি বলবো শাশুড়ি মায়েদের জন্য ঝগড়াটা হয় কেন জানো? শাশুড়িটা তো মানে আগাগোড়া দাজ্জাল হয়, তা কেন শাশুড়িদের জন্য ঝগড়া হয় আমি শুনে বলবো। তো শাশুড়ি মায়ের বক্তব্য পরিবেশন করে শোনাবো, মনোযোগ আকর্ষণ করবেন, আশা করছি ভালো লাগবে। আমার বাড়া ভাতে পড়লো ছাই কেন বলো না, শাশুড়ি মা বলছে। আমার বাড়া ভাতে পড়লো ছাই কেন বলো না, আর বিষাক্ত নাগিন হলো রে আমার বৌমা। আমার বাড়া ভাতে পড়লো ছাই কেন বলো না, আর বিষাক্ত নাগিন হলো রে আমার বৌমা। ছাড় পোকার কামড়, ছাড় পোকার কামড়ার তো আমার সহ্য যে হয় না, সারাদিন গুজুর গুজুর করে ডাইনি মা। ছাড় পোকার কামড়ার তো আমার সহ্য যে হয় না, সারাদিন গুজুর গুজুর করে শাশুড়ি মা। একটা মা তার সন্তানকে ছোটবেলা থেকে অতি যত্নে লালন পালন করে, আর সেই সন্তান যখন যুবক হয়ে যায় মা চারিদিকে খবর লাগায় কোথায় ভালো পাত্রী রয়েছে, অবশেষে ভালো পাত্রীর সঙ্গে তার সন্তানের বিবাহ দেয়। একটা সময় পরে দেখা যায় যে সেই মেয়েটির কারণে মায়ের সুখের সংসারে নেমে আসে অশান্তির ছায়া। তো তাই সেই সম্পর্কে শায়ের কি লিখছেন মনোযোগ আকর্ষণ করবে। ছেলের জন্য এনেছিলাম সুন্দরী এক নারী, দুদিন পরে আমার সে মাথায় দিল বাড়ি, আপন আপন করি জানে দেখি সে এখন পর, আর কার কাছে বলবো বলো আমার এই দুঃখের খবর। বিচার কারে, বিচার কারে জানাই বলো সে ভালো না, বিচার কাকে বলবো আমার ছেলেও তো ভালো নয়, বিচার কারে জানাই বলো সে ভালো না, আর কাল নাগিনীর কবলে আমার সোনা। আমার বাড়া ভাতে পড়লো ছাই কেন বলো না, বিষাক্ত নাগিন হলো রে আমার বৌমা। তো দেখুন মা বোনেরা, আমার বাবা আমাকে বিয়ে দিয়েছে, আমি পড়াশোনা করছিলাম, পড়াশোনা ছেড়ে দিয়ে আমাকে বিয়ে দিয়ে বলেছে যে তোর বর আর তোর শাশুড়ি খুব সুখের সংসার, তুই শুধু খাবি আর ঘুমাবি। কিন্তু এদিকে বরটা ঠিক আছে, কিন্তু এই ডাইনি বুড়ির কবলে পড়ে আমার জীবনটা পুরো বরবাদ হয়ে গেল। তাই আমি বলছি শোনো, আমার আর ভালো লাগে না এই সংসার করিতে, আমার গেছে পুরে ডাইনি বুড়ির কাছে, আমার মাঝে মাঝে একটু আকুট অত্যাচারের মুখ খুলে, শানির ঘাটে শাশুড়ি মোর ডুগডুগি বাজাই ঢুলি, কথায় 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 ভুল দারে শাশুড়ি মা, তোমার মাইয়ার কথা একটু মা ভাবো না, ছাড় পোকার কামড়ার তো আমার সহ্য যে হয় না, সারাদিন গুজুর গুজুর করে ডাইনি মা। যে ছেলে ছোটবেলা থেকে আমাকে কতই ভালোবাসত, আর যখন বিয়ে হলো আমার থেকে একটু একটু দূরে সরে যেতে লাগলো, মনে হয় যেন তাবিজ করে দিয়েছে। তাই অতি মূল্যবান কথা শায় লিখছে শুনো। বুক নিংড়ানো ভালোবাসায় তাকে গড়েছি, আর ডিজিটাল বউ তাকে কবজা করে নিল দেখেছি, শাশুড়ি তোর মায়ের মতো জানিস না রে বেহায়া, আর মুখেতে শুধু মিষ্টি অন্তর বিষের বড়া, ছেলেকে তো ছেলেকে তুই দিস রে ওই কুমন্ত্রণা, আর সে মাথা মোটা মায়ের কথা একটু ভাবে না, আমার বাড়া ভাতে পড়লো ছাই কেন বলো না,
সাত্ত নাগিন হলো রে আমার বৌমা। আচ্ছা, আমার শাশুড়ি মা বললো, মানে আমার ডাইনি মাটা বললো যে শাশুড়ি মায়ের মতো। আচ্ছা, তুমি বললে শাশুড়ি মায়ের মতো, ঠিক আছে, কিন্তু তোমাকে তো এটাও মেনে নিতে হবে যে বৌমাকে নিয়ে নিজের মেয়ের মতো ভাবতে হবে। কেন না, তাহলে সংসারে তো ঝগড়া তো এমনি করতেই হয় না। তাই আরো বলছি, এমন দাঁড়াল শাশুড়ি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে দ্বন্দ্ব লাগানো যায় সেই খোঁজ সবসময় করে। তাই আমি বলছি শোনো, শাশুড়ি তোমার নয় শুধু মায়ের মতন, করিনি গর্ভধারণ সহিনি প্রসব বেদন, আমার বাহু ডরে আমার বাহু ডরে এখন তার প্রিয় সন্তান, স্বামীর স্ত্রীর বিভেদ করে খোঁজে সে নিজের কল্যাণ। একদিন তো তুমি শুনছো তো, একদিন তো বলছিলে ও গো মা, খিটির খিটির তুমি তো আর করো না, চার পোকার কামড় আর তো আমার সহ্য যে হয় না, সারাদিন খিটির খিটির করে ডাইনি মা। আমি এমন একটা বউ আনলাম যে নামাজ রোজার ধার ধারে, সারাদিন তার সাজন গোছন নিয়ে ব্যস্ত। তার কি রূপের বাহার, কি রূপের বড়াই, কিরকম রূপের বড়াই জানেন, স্কিন লাইটের রূপের বড়াই। আর স্বামীর অবর্তমানে পর পুরুষের সঙ্গে ফোনে কথা বলে, আর স্বামীর ঠিক আসার আগের মুহূর্তে এমন শান্তশিষ্ট ভদ্র হয়ে যায়, মনে হয় যেন আসমান থেকে ফারিস্তা নিয়ে এসেছে। তাই অতি মূল্যবান কথায় শায় লিখছে শুনুন, নামাজ রোজার ধার ধারে না সাজন গোছন আছে বেশ, সুখের সংসারে এই বেলে বউ আগুন লাগিয়ে করলো সে, স্কিন লাইট মেখে সে আবার রূপের বড়াই করে, পর পুরুষের সাথে ফোন করে দিনে দুপুরে, তোর চোদ্দ পিড়ি তোর চোদ্দ পিড়ি উদ্ধার হলো জানিস না, আর স্বামীকে নিয়ে করিস কত ছলনা, আমার বাড়া ভাতে পড়লো ছাই কেন বলো না, বিষাক্ত নাগিন হলো রে আমার বৌমা। আচ্ছা, আমি নাই বর্তমানের মেয়ে একটু সাজুগুজু করি, তা বলে আমার ওই বুড়ি ডাইনি মা সাজুগুজু করবে বুড়ি বয়সে, এরকম কোনো কথা হলো না? আরো বলছি, গালে পান নিয়ে সারা বেলা সারা পাড়াইতে আমার নামে শুধু খারাপ সমালোচনা করে বেড়াবে, আর কাঁচা বাঁধিয়ে শুধু ঝগড়াইতে নেমে পড়বে। সব মিথ্যা কথা, সব সত্যি কথা, তোমার ফাঁস আমি বের করছি দেখো। আরো বলছি, সিরিয়ালে তো সারা দিন মেতে থাকবে, আর নামাজ রোজার ধার ধারে না, তাই আমি বলছি শোনো, রঙ্গিলা শাশুড়ি আমার হাতে আইনার চুড়ি, বৃদ্ধা কালে সে যে গুজে ঘুরে বাড়ি বাড়ি, কথাই কথাই ঝগড়া করে দেখো কাঁচা বাঁধিয়া, সিরিয়ালে মেতে থাকে খোদার দিনকে ভুলিয়া, নামাজ রোজা নামাজে রোজা দেখো না ধারে ধারে না, হাতে কানে দেখো তার সোনার গহনা। তো আমি এমন একটা বউ আনলাম যে রান্না বান্না করতে পারে না। কিরকম রান্না করে জানো, হাঁড়িতে এক হাঁটু ঝোল, আর সেই ঝোলে কই মাছের ছানা যেন ভেসে বেড়াচ্ছে। আর আমি যখন একটু রান্নাঘর থেকে আড়াল হই, আমার এই বৌমা মাছ চুরি চুরি করে খায়। আর আমি যখন এসে জিজ্ঞেস করি, কি বৌমা মাছগুলো গেলে কোথায়, বলে বিড়াল খেয়ে নিয়েছে। তাই অতি মূল্যবান কথায় শায় লিখছে শুনো, রান্না করে বউ আমার কি জানি কি দিয়া, আর নুন ছাড়া পাট শাক ভাজে হলুদ বাটা দিয়া, রান্না ঘরে চুরি করে ভাজা মাছ নেই খেয়ে, দেখো ডাইনি উদার ভরাই বিড়ালের দোষ দিয়ে, হাঁটু সমান জল রাখে দেখো না, আর
আর সাঁতার কাটে তাতে কই মাছের ছানা আমার বাড়া ভাতে পড়লো ছাই কেন বলো না বিষাক্ত নাগিন হলো রে আমার বৌমা আচ্ছা আমার শাশুড়ি মা খাটে বসে গালে পান গুজে দিয়ে এখানে খিটির খিটির করবে আর আমি নাকি রান্না করে খাব ওই রকম স্বপ্ন দেখো না ও বল আমার শাশুড়ি মা বলছিল যে আমি নাকি রান্না করতে পারি না আচ্ছা ঠিক আছে আমি নাই নতুন নতুন বউ রান্না করতে পারি না একটু শিখিয়ে দিবে তা না করে লোকের কাছে আমার নামে শুধু খারাপ সমালোচনা করবে আর আমার শাশুড়ি মা আমার রান্নার কথা বলল শোনো শাশুড়ি মা ভালোভাবে শুনে নাও আমার শাশুড়ি মা রান্না করে কেমন জানেন বুড়ি তো হয়ে গেল বিরিয়ানি করবে চোঙা আলু ডাল রাখবে শুধু পাঁচ ফোড়ন দিয়ে ডালের কিছু মানে দেখা যাবে না আরো বলছি যখন মাংস রান্না করবে ভিতরে কাঁচা মাংস সব সত্যি আর তুমি বলছো আমি কই মাছ রাঁধি মানে কই মাছ পানিতে খিলখিল করে আরো বলছি তুমি শোনো আর আমার এমন আধুনিক ফ্যাশন শাশুড়ি সুরে বলো সুরেই বলছি শোনো শুধু বকবক করলে হবে না সুরে বলতে হবে সুরে বলছি শোনো আধুনিক ফ্যাশন শাশুড়ি পাকাই ভালো বিরানি মাংস দেখো পুড়িয়ে দিল আলুতে নুন দেয়নি যখন দেখি ডাল রাঁধে দেখি যে চুঙা পড়া তরকারিতে পাবে খুঁজে শুধু আগুনের ধোয়া তাই হাতে কেটে বাটে শাশুড়ি মা কি পেলো বউ ছেলে আর দেখলো না ছাড় পোকার কামড় আর তো আমার সহ্য যে হয় না সারাদিন খিটির খিটির করে ডাইনি মা না আমি আর পারলাম না এইবার টাইগার আছে লাজের জ্বালায় আমি আর পারলাম না সারা দিন কাজ করে এসেছি দুটো খাবো এবারে আমার মার এক রকম বক্তব্য এবারে আমার বউয়ের আর এক রকম বক্তব্য আচ্ছা তোমরা বলো তো তোমাদের জন্য আমি কি আমার এই নিজের জীবনটাকে নিজে দেব তবে কি তোমরা সুখী হবে বলো তোমার জীবন দিতে লাগবে না শুধু এই ডাইনি পুরিটা মোল্লাই আমার জীবনটা কি করব আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি বলো আমি কি করব তুমি একটা মীমাংসার পথ দেখাও শুরু বলো ঠিক আছে আমি বলছি তোমরা শোনো সংসার সুখী হয় রমণীর গুণে আরে আজকাল মেয়েরা সে কথা কি মানে আর শাশুড়িকে হতে হবে মায়ের মতন আর তবেই মা গো পাবে তুমি বউয়ের যতন গলায় দড়ি গলায় দড়ি দিয়ে মরি কিছুই ভালো লাগে না কপালে বাজ পড়েছে মোর নসিব ভালো না আর শোনো বলি ও গো বিবি বলি ও আম্মা হয়ো না রে বাঘিনী তুমি হয়ো না আমরা কিন্তু এখানে ঝগড়া করতে আসিনি কিছু দিতে এসেছি আমার শাশুড়ি মারা এবং বৌমারা গ্রহণ করবেন তো গ্রহণ করবেন নাকি সকালে উঠে ঘুম ভেঙে শুধু এই ঝগড়াটাই মনে থাকবে কি দিয়ে গেলাম সেটা মনে থাকবে না তাই সর্বশ্রেষ্ঠ ছন্দের মধ্যে দিয়ে শায়ের অতি মূল্যবান কথায় কি লিখছেন মনোযোগ আকর্ষণ করবেন বাপু মাছ রে এসেছি মা তোমার সংসারে নিজের বেটি ভেবে নিও ব্যথা দিও না অন্তরে গর্ভে তোমার না ধরলেও শাশুড়ি মায়ের মতো সেবা করো শাশুড়িকে করো অতি যতন মেহানান বলে দ্বন্দ্ব হবে না সোনার সোহাগ হবে এই সংসার খানা মেহানান বলে দ্বন্দ্ব হবে না
সোনার সোহাগ হবে এই সংসার খানা, সোনার সোহাগ হবে সংসার খানা। হ্যালো হ্যালো, শুনলেন? কমিটির কালাম, ঠিক আছে, কমিটির কালাম পরিবেশন করব, তারপরে প্রশ্নোত্তরের একটা ঝগড়ার কালাম পরিবেশন করব, রিকোয়েস্ট এসছে, তো সেই দুটো কালাম পরিবেশন করব, আপনারা মন দিয়ে শুনবেন, আশা করছি ভালো লাগবে। তো কমিটি নিয়ে একটি কালাম পরিবেশন